বদলে গেছে ছিটমহলবাসীর আর্থ সামাজিক অবস্থা, স্বাস্থ্য শিক্ষা সহ মিলেছে সকল সুযোগ সুবিধা। কাল রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করার প্রস্তুতি। আরেক দফা জরুরি অবস্থার মেয়াদ বাড়াল মিয়ানমারের সামরিক জান্তা, নির্বাচন নিয়ে শঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21frontline। বদলে গেছে 68 বছরে বন্দী দশা থেকে মুক্তি পাওয়া বিলুপ্ত ছিটমহলবাসীদের আর্থ সামাজিক অবস্থা। বাংলাদেশে নাগরিক হিসেবে স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামোগত উন্নয়ন সহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করেছে সরকার। প্রতিনিধিদের সহায়তা রিপোর্ট রত্নজামানের। আট বছর আগেও এখানকার বাসিন্দাদের জীবন ছিল বন্দী দশায়। বাংলাদেশের 111টি ছিটমহলের 51,000 নাগরিক ছিলেন মৌলিক অধিকার বঞ্চিত। 17,158 একর আয়তনের এসব ছিটমহলের অধিবাসীদের জন্য ছিল না কোনো নাগরিক পরিচয়। গর্ভবতী মা মেডিকেলে ভর্তি হয়ে সে মাকে ফেরত দেওয়া হয়েছে, এই অমানবিক আচরণগুলো হয়েছিল। পরিচয়পত্র গোপন রাখিয়া লেখাপড়া করা লাগতো। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রচেষ্টায় অবশেষে মুক্তি স্বাদ পায় তারা। 2015 সালের 1 আগস্ট বিলুপ্ত হয় অভিশপ্ত ছিটমহল নামটি। দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি পায় এখানকার মানুষ। দীর্ঘ সময় পিছিয়ে থাকা এসব মানুষের জীবন মান উন্নয়নে বিদ্যালয় প্রতিষ্ঠা, কমিউনিটি ক্লিনিক, আশ্রয়ন প্রকল্প, মসজিদ মন্দির, রাস্তাঘাট নির্মাণ, বিদ্যুৎ সংযোগ, কৃষি ঋণ প্রদান সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে যা এখনো চলমান। বিলুপ্ত ছিটমহলবাসীর জন্য সব ধরনের সুযোগ নিশ্চিতের কথা জানান স্থানীয় জনপ্রতিনিধি। আমরা এই শিক্ষা বান্ধব কর্মসূচির আওতায় নিয়ে এসেছি, আমরা সকলকেই আমরা ভিভিএফ কার্ড দিচ্ছি। এইভাবে সেই মানুষগুলো আজকে সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে তাদের জীবনযাত্রাকে দেখ হয়ে গেছে। 111টি ছিটমহলের মধ্যে লালমনিরহাটেই ছিল সবচেয়ে বেশি, 59টি। শীত আসলো বাংলাদেশ হচ্ছে, সেখানে সেখানে একটা ঘর দিয়েছে। বন্দী দশা ও আইনি জটিলতার অবসানের পর 8 বছরে যোগাযোগ ও শিক্ষা ব্যবস্থা সুগম হয়েছে নীলফামারীর 4টি বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের। তবে স্বাস্থ্য সেবা ও কৃষি খাতে পিছিয়ে রয়েছে বলে অভিযোগ তাদের। শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক নামে সেটা প্রসেস হয়েছে, কাগজপত্র আমার কাছে চাইছে ডিসি 2020 সালে, অদ্যাবধি আমাদের এই ছিটমহলে ক্লিনিকটা হচ্ছে না। রাস্তাঘাট অনেক কিছুরই সমস্যা রয়েছে, আমরা একটু বৃষ্টি হলে বাসা থেকে বাইরে হতে পারি না। আমাদের ডিপটি বলে পর্যন্ত দেয় নাই, আমরা খুব কষ্টে আবাদ করতেছি। তবে উপজেলা প্রশাসন বলছেন বিলুপ্ত 4টি ছিটমহলের উন্নয়ন অব্যাহত রয়েছে। এই উন্নয়নের গতিধারা চলমান রয়েছে, আশা করি তাদের যে চাহিদাগুলো আছে সেটা অতি দ্রুতই সেটা পূরণ হবে। এখানকার বাসিন্দাদের এখনকার দাবি সম উন্নয়ন। রত্না সামান, 21 টেলিভিশন। আগামীকাল রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বিভাগের 8 জেলার 7 সাজরব প্রধানমন্ত্রীকে বরণে এবং রংপুর জেলা স্কুল মাঠের মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে নেওয়া হয়েছে প্রস্তুতি। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন সতর্পা দত্ত। 12 বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর সফর ঘিরে মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, তাকে একনজর দেখার অপেক্ষায় সবাই। শেখ হাসিনার আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। বঙ্গবন্ধু গন্ধা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রংপুরে আসতেছেন, এটা আমাদের অনেক গর্বের ব্যাপার, উনি রংপুরের পুত্রবধূ। প্রধানমন্ত্রীকে বরণে পুরো নগরী ছেয়ে গেছে ব্যানার পোস্টার ফেস্টুনে। দলের নেতাকর্মীদের মাঝে আবেগ উন্মাদনা, তারা বলছেন রংপুর বিভাগের উন্নয়নে আগের দেয়া সব প্রতিশ্রুতি পূরণ করেছেন প্রধানমন্ত্রী। আমরা তৃণমূলের বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা আমরা আনন্দিত, আমরা উচ্ছ্বাসিত, আমরা গৌরবান্বিত। বিগত দিনে সরকারের থেকে যে উন্নয়নের মহাযজ্ঞ করেছেন, সঙ্গে রংপুরকে সম্পৃক্ত করেছেন, সেটি আজকে মানুষ আনন্দে উদ্বেলিত। আমাদের নেত্রী এসেই তিনি রংপুরকে হয়তো আরও কিছু দিবেন, সেই প্রত্যাশায় রংপুরবাসী অপেক্ষায় আছেন।
অচিরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, গ্যাস সরবরাহ, অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা সহ আরও দাবি বাস্তবায়িত হবে বলে প্রত্যাশা জনপ্রতিনিধিদের। আমাদের অনেক কিছু চাওয়া আছে, তার মধ্যে একটা বড় হলো তিস্তা নদীর দুই পারে ডেভেলপ করে তার একটা জোন করা, তারপর আরও কিছু আছে, গ্যাস যত তাড়াতাড়ি লাগিয়ে দেওয়া যায়, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট করা, নতুন অর্থনৈতিক জোন করা, এইসব রয়েছে। দুপুর তিনটায় ঐতিহাসিক জেলা স্কুল মাঠে রংপুর বিভাগীয় সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। চলছে মঞ্চ নির্মাণ, নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো নগরী, বসানো হয়েছে সিসি ক্যামেরাও। সতরূপা দত্ত, একুশে টেলিভিশন। কক্সবাজারের টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে মামলার রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন স্বজনরা। সোমবার রাতে কক্সবাজার পাবলিক লাইব্রেরি ইনস্টিটিউটের শহীদ সুভাষ হলে আয়োজিত স্মরণসভা দোয়া মাহফিলে এ দাবি জানানো হয়। এ সময় বরখাস্ত হওয়া ওসি প্রদীপের হাতে নিহত এবং হয়রানির শিকার অন্যান্য মানুষের স্বজনরাও অংশ নেন। সিনহার বোন মামলার রায় দ্রুত কার্যকর করার দাবি জানান। আইনজীবী বলছেন মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে, শুনানির দিন ধার্য হলে বিচার প্রক্রিয়া শুরু হবে। আমরা চাইবো যে এটা যেহেতু একটা বিশেষ মামলা, অন্য আট দশটা মামলার মতো না, সো সেটা যেন আসলে আমি জানি না এটা আইনি কোনো মানে কোনো বাধা আছে কি না এটা করতে, যে দ্রুত এটাকে মানে ফাইলটাকে তুলে এবং সেটাকে মানে অগ্রাধিকার ভিত্তিতে মানে শুনানিটা শুরু করা হোক। প্রথমত প্রচুর হত্যা মামলার রায় মাননীয় হাইকোর্টে জমা আছেন, বিদায় একটু সময় লাগতেছে, তবে এটা আমার জানা মতে আমি যতদূর জেনেছি এটার পেপার বুক তৈরি হয়ে গেছে, অর্থাৎ এই মামলা বিচার ইনশাল্লাহ শুরু হবে চিরে। শেষ করছি দুপুর ১২টায় একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বদলে গেছে ছিটমহলবাসীর আর্থ সামাজিক অবস্থা, স্বাস্থ্য শিক্ষা সহ মিলেছে সকল সুযোগ সুবিধা। কাল রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করার প্রস্তুতি। আরেক দফা জরুরি অবস্থার মেয়াদ বাড়ালো মিয়ানমারের সামরিক জান্তা, নির্বাচন নিয়ে শঙ্কা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, একুশের সাথেই থাকুন।